পুলিশের সামনে এই ঘটনাগুলি হয়েছে। আমার দরজা, কলার সার্টিফিকেট সব লাগানো ছিল, আমি রেডি হচ্ছিলাম। হঠাৎ গুলির শব্দ শুনলাম, কাঁচ ভাঙার শব্দ শুনলাম, আমি সিঁড়িয়ে নামলাম, আমার গায়ে কাঁচ এসে পড়লো। কিন্তু কেন আমি জানি না, কেন আমার বাসার সামনে কোনো লোকও ছিল না। আমি শুধু বিচার চাই, আমি এই বিচার আমি পাবো না। আমি জানি প্রকাশ্য দিবালোকে সবাই দেখেছে, কিন্তু তারপর বিচার আমি পাবো না। আমি শুধু যে নাটোরের জনগণের কাছে এই শিমুল, রমজান, মাসুম এই ক্যাডারদের বিচার চাই। এরা কোনো দিন রাজনীতিবিদ হতে পারে না, রাজনীতিবিদ এরকম ক্যাডার হতে পারে না। এরা রাজনীতির নামে অপরাজনীতি করছে।